বসেছিল বাড়ির থেকে দূরে। তারপর মমতা ব্যানার্জির খেয়ে মমতা ব্যানার্জির পরে সব ছেড়ে দিয়েছিলেন, যা চাইবে তাই দাও। আপনাদের কাছে আমার একটাই আবেদন, সব সহ্য করবেন, বেইমানি সহ্য করবেন না। মনে রাখবেন, আজ যে আপনাদের সঙ্গে বেইমানি করেছে, আজ যে দলের সঙ্গে বেইমানি করেছে, কাল কিন্তু সে নিজের পরিবারের সঙ্গে বেইমানি করবে। বেইমানের একটাই পরিচয়, বেইমান বেইমান বেইমান। আর তাই যাওয়ার আগে আপনাদের কাছে এই কথা বলে যাই, ধরুন আজকে যাওয়ার সময় আমার মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু হওয়ার পর যখন খবর আসবে মদন মিত্তর মৃত্যু হয়েছে, তখন এখানকার লোক একটাই কথা বলবে, যে লোকটার মৃত্যু হলো ওটা ইমানদার ছিল, ওটা গ্রেফতার ছিল না। ওর নাম মদন মিত্র, ওর নাম শুভেন্দু অধিকারী ছিল। শুভেন্দু অধিকারী যেমন কেউ মির্জাফর নাম রাখতে চান না মুসলমান সমাজ, তেমনি শুভেন্দু অধিকারী বলেও, শুভেন্দু বলেও আর কেউ কোনো নবজাত শিশুর নাম রাখতে চাইছে না পশ্চিমবাংলায়। কারণ বলছে, নাম রাখলেই ওর গায়ে বেইমানের রক্ত এসে যাবে। শুভেন্দু মানেই বেইমান, এই দুটো কথা সমার্থক হয়ে গেছে। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে গেলাম এবং আমি দলকে বলবো 7 দিনের মধ্যেই কুণাল আপনাদের সঙ্গে কথা বলবে, এবং দল যদি সিদ্ধান্ত নেয় আমিও নিশ্চয়ই যে নেতৃত্ব এখানে আসবে তার পিঠে পিঠে আমিও আসবো। আমি মহামিছিলটা ঘোষণা করতে পারছি না, তার কারণ এখানে আপনাদের, আপনারা চাইলে করবেন। তবে এইটুকু আমি বলে যাই, তৈরি থাকুন মহামিছিলের জন্য। এবং এমন মহামিছিল হবে না, ওই মহামিছিল দেখার পরে অনেক গাড়ি ডাইরেকশন দেবে, বাবা ওই হসপিটাল মোড় কেদুয়া এইসব রাস্তাগুলো অ্যাভয়েড করে চল, মৌসম বিগড়নে বলে মৌসম বিগড়ে। নন্দীগ্রামের পথ আজ কিন্তু অন্য কথা বলছে। মহামিছিল করতে হবে, এবং সেই মিছিল করতে গিয়ে যদি দরকার পড়ে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মিছিলের 3 দিন আগে থেকে আমি মদন মিত্র এখানে পড়ে থাকবো যদি পার্টি আমার নির্দেশ দেয়। এবং ওই 3 দিন ধরে মোটর বাইকে স্কুটারে আর অটোয় করে আমিও ঘুরবো আপনাদের সঙ্গে সঙ্গে, যাব প্রত্যেকটা কর্মীর বাড়িতে। আসুন রাস্তায় নামুন, আবার ডাক এসছে মহা আন্দোলনে, ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুল্ল দুয়ার মন্দিরে, যে লগ্ন বয়ে যায় পুছে ভয় কোথায় পূজা লর্ক। মনে রাখবেন, নন্দীগ্রাম যদি আমরা ফেরত না আনতে পারি তাহলে পশ্চিমবঙ্গ ফেরত নিলেও সম্মান থাকবে না। সম্মান হবে যদি নন্দীগ্রাম ফেরত আসবে, সেই নন্দীগ্রাম ফেরত আনার জন্য, তার জন্য যত দূর লম্বা যেতে হয়। আমি বলছি, আমি পার্টির কাছে গিয়ে আজকে আবেদন করব। আমাকে মহিলারা বলছিল কালকে ওদের প্রোগ্রাম, আর এইসব তো বলতে হবে না, যেদিন পার্টিকালি নির্দেশ দিয়ে দেবে চলো এগো গাড়ি স্টার্ট করো, সেই গাড়ি স্টার্ট হওয়ার পর শেষ হবে সেই দিন যেদিন এই কৌটোটা ফাঁকা হয়ে যাবে, আর মাটির দরকার পড়বে না। শুভেন্দু প্রাক্তন বেইমান, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন বিধানসভার বিরোধী দল হয়ে যাবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের সামনে, আমার বাড়িতে প্রত্যেক দিন বেরোবার আগে এই মাটি দেখবো, আর একবার করে আল্লাহ ভগবানের নামে শপথ নিয়ে বলবো, মানুষের কাছে কথা দিয়েছি, যতদিন না নন্দীগ্রামে বদলা হবে আমাদের লড়াই চলতে থাকবে। এবং আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে গিয়ে বলবো যদি 10 দিনের মধ্যে মহামিছিল হয়, 7 দিনের মধ্যে হয়, এই নেতৃবৃন্দ ঠিক করবেন, তার 3 দিন আগে থেকে কোনো বাড়ি চাই না, এসি চাই না, কিচ্ছু চাই না। যদি সিঙ্গুরে 1 মাস ফুটপাথের ধারে শুতে পারি, যদি মেট্রো সিনেমার সামনে 1 মাস সারা রাত ধরে রাস্তায় শুতে পারি, তাহলে নন্দীগ্রামের জন্যে সারা রাত
নন্দীগ্রামে ফুটপাতে শুয়ে থাকবো, কিন্তু নন্দীগ্রামের মানুষকে বেইমানি করব না। আপনাদের সঙ্গে থেকে লড়াই কমপ্লিট করে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসবো। আপনাদের সকলকে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে একটা কর্মী সবাই বলা যেতে পারে, মিটিংও নয় কিন্তু হ্যাঁ একটা মিটিং করব। আর শুভেন্দুকে বলে দেবো ওই দিন বেরোস না, বাড়িতে থাকাই ভালো। থ্যাংক ইউ।